প্রিয় শিক্ষার্থীরা ভালো আছো নিশ্চয়ই? বাসা নিরাপদে থেকে অনলাইনে ক্লাসগুলি করবে। আজকে আমরা অধ্যায় 2 এর কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর নেটওয়ার্কের প্রকারভেদ ও টপোলজি নিয়ে আলোচনা করব। আর অধ্যায় 2 এর উপর এটা আমাদের শেষ ক্লাস। যদি সমস্যা থাকে কমেন্ট সেকশনে মেসেজ দিয়ে জানাবে। পরবর্তীতে আমরা অধ্যায় 5 অর্থাৎ প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। আর বাসায় থেকে অনলাইনে ক্লাসগুলি করে তোমরা তোমাদের পড়ালেখাটা সামনে নিয়ে যাবে। তাহলে আমরা এখন আইসিটি অনলাইন ক্লাসে নেটওয়ার্কের প্রকারভেদ ও টপোলজি নিয়ে আমাদের ক্লাস শুরু করি। আমরা আজকে আমাদের আইসিটি অনলাইন ক্লাস অধ্যায় 2 শুরু করলাম, কমিউনিটি সিস্টেম ও নেটওয়ার্কিং। তিনটা ছবি দেখো। প্রথমে দেখো যে প্যান, ল্যান আর ওয়ান এর ছবি, অর্থাৎ আমরা যে নেটওয়ার্কিং করব তিনটা এরিয়াতে তিন ধরনের নেটওয়ার্কিং দেখা যাচ্ছে। আবার ল্যান ওয়ান দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে কিভাবে সাজানো হলো ল্যান এবং ওয়ান। আর 3 নম্বর ছবি যেটা, সেখানে দেখাচ্ছে ল্যাপটপ মোবাইল সহ কমিউনিকেট করছে একটু মেঘ টাইপের। তাহলে আমরা এই অধ্যায়ে অর্থাৎ এই পাঠ শেষে যা যা শিখতে পারবো, কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ বর্ণনা করতে পারবো, নেটওয়ার্ক টপোলজি প্রকারভেদ বর্ণনা করতে পারবে, ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারবে। এবার আসো কম্পিউটার নেটওয়ার্ক কি আমরা একটু দেখি। নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারকে যদি কোনো মাধ্যম দিয়ে সংযুক্ত করলে কম্পিউটারগুলোতে তথ্য আদান প্রদান করা যায় তবে তাকে নেটওয়ার্ক বলে। আর অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্কের 4 ভাগে ভাগ করা যায়। এখন আসো, আমরা বললাম নেটওয়ার্কিং ক্ষেত্রে আমরা কম্পিউটারগুলিকে কোনো একটা মাধ্যম দিয়ে কানেক্ট করব। তাহলে কানেক্টিং ডিভাইস আমার যা আছে আমরা একটু দেখি। ছবিতে দেখা যাচ্ছে রাউটার। তাহলে অনেকগুলি কম্পিউটার যখন কানেক্ট হবে তখন তোমার একটা মাধ্যম ব্যবহার করে কানেক্ট দিতে হবে। আর এগুলি হচ্ছে যে মাধ্যমটা হচ্ছে কানেক্টিং ডিভাইস, যে যার মাধ্যমে আমরা নেটওয়ার্কিং করব। তাহলে আছে রাউটার, হাব আছে, পরে দেখো ব্রিজ আছে, সুইচ আছে। অর্থাৎ এই ডিভাইস গুলো অবস্থা বেঁধে এগুলি আমরা কানেক্ট করব। কখন কোনটা প্রয়োজন হয় আমাদের সেই অবস্থা বেঁধে আমরা অনেক ধরনের কানেকটিং ডিভাইস আছে যেগুলো নেটওয়ার্কিং করতে আমাদেরকে সাহায্য করবে। এবার আসুন নেটওয়ার্কের প্রকারভেদ আমরা একটু দেখি। আমরা জানলাম 4 ধরনের নেটওয়ার্কিং এর প্রকারভেদ। এক হচ্ছে প্যান, যেটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ল্যান, যেটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান, যেটাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ওয়ান, যেটাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমরা চিত্রের মাধ্যমে দেখি কিছু ছবি। প্রথম ছবিটা দেখো যেখানে ট্যাব আছে, মোবাইল আছে, সাথে ল্যাপটপ আছে, ওই যে কানেক্টিং ডিভাইস, কানেক্টিং ডিভাইস এখানে রাউটার। দ্বিতীয় ছবি আমরা দেখি, এখানে প্রিন্টার আছে, ডেস্কটপ আছে, তারপরে তোমার মোবাইল আছে, ল্যাপটপ আছে, ব্লুটুথ কানেকশন আছে। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারি যে এখানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কিং আমরা একটা বাড়ির মধ্যে বাসায় করতে পারি, একটা অফিসেও করতে পারি। তাহলে একটু সংজ্ঞাটা আমরা একটু দেখি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যানের পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত 1 থেকে 10 মিটার দূরত্বের মধ্যে নেটওয়ার্ক গঠন করা হয়। সাধারণত এ ধরনের নেটওয়ার্ক বাড়িতে, অফিসের কোনো কক্ষে বা ক্লাসরুমে ব্যবহার করা হয়। এরপর আসো আরেকটা ছবি আমরা দেখি, এটা ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে দেখো একই যে কানেক্টিং ডিভাইস, আমি তোমাদের বললাম যে অনেকগুলি কানেক্টিং ডিভাইস অবস্থা বেঁধে কানেক্টিং ডিভাইস গুলি আমাদেরকে কানেক্ট করতে হবে। তাহলে এখানে দেখো অনেক পার্সন বসে আছে, তারা তাদের নিজস্ব ডেস্কটপের সামনে আর পাশে প্রিন্টার অ্যাড করা, এটা হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা একটু সংজ্ঞাটা দেখি। ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। প্যান অপেক্ষায় বড় কিন্তু ম্যান অপেক্ষা ছোট নেটওয়ার্ককে ল্যান বলা হয়।
সর্বোচ্চ 10 মিটার পর্যন্ত নেটওয়ার্ক বিস্তৃত হতে পারে। অর্থাৎ তুমি একটা স্কুল ভবন, একটা কলেজ ভবন যখন নেটওয়ার্কিং করবে, তখন তুমি লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপন করবে। তারপর আমরা আরেকটা ছবি দেখি। এখানে সিটিতে অর্থাৎ শহরের মধ্যে যখন আমার নেটওয়ার্কিংটা হবে, সেটা হবে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা একটু দেখি মেট্রোপলিটন এরিয়া, যেমন ঢাকা শহর, চিটাগাং শহর, এই যে রাজশাহী, খুলনা, সবগুলো শহরের মধ্যে আমরা যখন নেটওয়ার্কিং করব, তখন সেটা হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা বলতে পারি অনেকগুলি লোকাল এরিয়া নেটওয়ার্কের সমন্বয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হতে পারে। তা আমরা একটু দেখি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সংজ্ঞাটা। ম্যানের পুনরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ল্যান অপেক্ষায় বড় কিন্তু ওয়ান অপেক্ষায় ছোট নেটওয়ার্ককে বলা হয় ম্যান। সাধারণত কোনো শহরে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করার জন্য এ ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝে নিচ্ছি যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের চেয়ে ছোট হবে, কিন্তু ল্যান এর চাইতে বড় নেটওয়ার্ক যখন হবে সেটা হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমরা এর আগে ছবি দেখছি অনেকগুলি ছোট ছোট ল্যান মিলে আমার হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপরে দেখো যে দুটা ভিন্ন দেশের মধ্যে যখন নেটওয়ার্কিং হচ্ছে, সেটা আমরা কি বলবো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানে দেখা যাচ্ছে যে ভিন্ন দুটা দেশে যখন কানেক্ট করছে, তারা রাউটার ব্যবহার করে, কানেক্টিং ডিভাইস ব্যবহার করে, সুইচ ব্যবহার করে কানেক্ট হচ্ছে। ল্যান ওয়ান ল্যান টু দুটা ভিন্ন দেশের ভিন্ন শহরের মধ্যে নেটওয়ার্কিং করা হয়। আর এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সারা পৃথিবী জুড়ে যে বিস্তৃত নেটওয়ার্কটা সেটা হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা একটু সংজ্ঞাটা দেখি। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের পূর্ণরূপ অর্থাৎ ওয়ানের পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। একই দেশের অনেক শহরের মধ্যে বা এক দেশ থেকে অন্য দেশের মধ্যে এ ধরনের নেটওয়ার্ক গঠিত হয়। মূলত অনেকগুলি প্যান, ল্যান, ম্যান এর সমষ্টি হচ্ছে ওয়ান। অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সারা বিশ্বের যত ধরনের নেটওয়ার্কিং থাকবে, সেটা ম্যান হতে পারে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে, সেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে, সেটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, সবগুলি কম্বিনেশন আমার হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। একটা উদাহরণ দিই, যেমন ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে কি একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সারা বিশ্বে আমরা যে কমিউনিকেট করতে পারি ওয়াইড এরিয়া নেটওয়ার্কের অধীনেই থেকে। এখানে কিছু লজিক্যাল নেটওয়ার্ক ডায়াগ্রাম অর্থাৎ রাউটার গুলি আছে। বিভিন্ন ধরনের ডিভাইস গুলি যখন নেটওয়ার্কিং করা হয় তখন এদের বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেস আছে, এটাই দেখানোর জন্য ছবিটা, যে আমরা রাউটার কিভাবে কমিউনিকেট করবো এবং ল্যাপটপ বলে যেটা আইপি অ্যাড্রেস কমিউনিকেট করতে আমাকে সাহায্য করবে, ছবিটা এর জন্য দেওয়া। এরপর আসে আমরা নেটওয়ার্কিং করব। তাহলে আমার নেটওয়ার্কিং করার জন্য অবশ্যই নিক কার্ড বলা হয়, যাকে পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা ডেস্কটপে আমার সিপিইউতে থাকবে, যে আমি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দিয়ে আমি নেটওয়ার্কিংটা করব। এখন আসি আমরা নেটওয়ার্কিং তো করব, করার পর নেটওয়ার্কিংটা যে কিভাবে করব সেটার ডিজাইনটা আমরা যখন দেখাবো সেটাই হচ্ছে কি আমার নেটওয়ার্ক টপোলজি। তাহলে আমরা একটু দেখি টপোলজি কি কি ধরনের টপোলজি আছে। বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। অর্থাৎ এই টপোলজিগুলি আমাদেরকে কি কাজ করতে সাহায্য করবে, আমরা যে নেটওয়ার্কিং করছি এই নেটওয়ার্কিং করার ক্ষেত্রে আমরা যে ডিজাইনটা করব নেটওয়ার্কিং এর, আমরা তো নেটওয়ার্ক প্রকারভেদ এর আগে পড়লাম, এই প্রকারভেদের যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা হচ্ছে আমার টপোলজি। এখন দেখো অনেকগুলি ল্যাপটপ যখন আমার কমিউনিকেট করবে, এখানে দেখো একটা ছবি, এটা মূল ক্যাবেল দেওয়া আছে, এর মাধ্যমে যখন কমিউনিকেট করবে এটা মূল ক্যাবেলের মাধ্যমে প্রত্যেকটা কম্পিউটার অর্থাৎ ল্যাপটপ বলি কমিউনিকেট করবে একটা মূল ডাটা ক্যাবেল দিয়ে, সেটা হবে আমার বাস টপোলজি।
তাহলে বাস টপোলজি সকল কম্পিউটার একটি বাস বা ডাটা চলাচলের পথের সাথে সংযুক্ত থাকে। তো মূল ক্যাবেলটা হচ্ছে যে সেটা অপটিক্যাল ফাইবার ক্যাবেল দিয়ে সংযুক্ত করতে পারি আমরা দ্রুতগতি ডাটা ট্রান্সমিট করার জন্য। তাহলে আমরা বাস টপোলজিটা দেখলাম, এখন আসলে বাস টপোলজিতে আমরা কি কি সুবিধা পাব। এই টপোলজি ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ ও বিশ্বস্ত। 2 নম্বরে আসো, এই টপোলজিতে সবচেয়ে কম ক্যাবল প্রয়োজন হয়, ফলে এতে খরচও সাশ্রয় হয়। 3 আসি, কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয় না। আমরা একটু আগে ছবিটা দেখলাম, ওখানে একটা কম্পিউটার নষ্ট হয়ে কম্পিউটার সরিয়ে ফেললো, কোনো সমস্যা নেই আমাদের। আমরা মূল ডাটা ক্যাবেলটা ঠিক থাকলে আমরা কিন্তু বাস টপোলজিতে সুবিধাটা অর্থাৎ ডাটা কমিউনিকেট করার জন্য সুবিধাটা পাবো। 4 হচ্ছে, প্রয়োজনে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কে সম্প্রসারণ করা যায়। আমরা রিপিটারকে কি বলি, যে আমি অনেক বিশাল একটা নেটওয়ার্কিং করবো বাস টপোলজি, একটা জায়গায় এসে আমার ক্যাবেলটা শেষ হয়ে গেল, আমরা আবার নেটওয়ার্কিং করতে যাচ্ছি, তাহলে ওখানে আমি রিপিটার দিয়ে আমি নেটওয়ার্ক ক্যাবেলটা বাড়াতে পারি। বাস টপোলজির অসুবিধাটা আমরা একটু দেখি, কি কি সমস্যা হতে পারে। 1 হচ্ছে, নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডাটা ট্রান্সমিশন বিঘ্নিত হয় এবং ডাটা ট্রান্সমিশনের গতি কম হয়। 2 হচ্ছে, বাস টপোলজি সৃষ্ট সমস্যা নির্ণয় করা তুলনামূলকভাবে বেশ জটিল। বাস কেবলের কোন স্থানে ত্রুটি হলে বা ভেঙে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যেতে পারে। আমরা ছবি দেখলাম, যেটা মূল ক্যাবেল যেটা সেটা দিয়ে আমার ডাটা চলাচল করে, তাহলে সেটা যখন আমার নষ্ট হয়ে যাবে আমরা ডাটা ট্রান্সমিট করতে পারবো না। কোন একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে সমস্যা নেই, হ্যাঁ, তবে মূল কম্পিউটার যেটা সার্ভার সেটা যাতে অবশ্যই নষ্ট না হয়। এখন আরেকটা ছবি দেখি আমরা, এই টপোলজিটা কি দেখো, রিং আকারে চারপাশে চক্রাকারে আছে, তাহলে আমরা অবশ্যই সহজভাবে এটা জানতে পারি যেটা কি রিং টপোলজি। আমরা আরেকটা ছবি দেখি, হ্যাঁ, তোমরা তাহলে ঠিকই ধরতে পারবে এটা চক্রাকারে আছে, এটা কি রিং টপোলজি। এখন রিং টপোলজি সংজ্ঞাটা একটু দেখি, রিং টপোলজি প্রতিটি কম্পিউটার তার দুদিকে 2টি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। আসি আমরা রিং টপোলজি কি কি সুবিধা পাবো। এই টপোলজি কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না, সার্ভার হচ্ছে মূল কম্পিউটার আমরা এটা জানি। আর নেটওয়ার্কে অবস্থিত সকল কম্পিউটারের সমান গুরুত্ব পায়, নেটওয়ার্কে কম্পিউটার বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। এবার আসো রিং টপোলজি কি কি অসুবিধা আছে আমরা একটু দেখি। রিং নেটওয়ার্কে একটি মাত্র কম্পিউটার সমস্যা আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। রিং টপোলজি সৃষ্ট সমস্যা নির্ণয় বেশ জটিল, নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত করে। তারপর আমরা আসি, এটা হচ্ছে কি আমার, এটা কানেক্টিং ডিভাইস, নেটওয়ার্কিং করতে সাহায্য করবে, ছবিটা একটু দেখি আমরা। তাহলে এই ছবিটা আমরা দেখে কি বুঝতে পারছি, যে একটা মূল কানেক্টিং ডিভাইসের সাথে অনেকগুলি কম্পিউটার কানেক্ট হচ্ছে, তাহলে কি এটা, এটা হচ্ছে আমার স্টার টপোলজি, অর্থাৎ তারার মতো। এটা চারপাশে অনেকগুলি কম্পিউটার থাকবে, মাঝখানে মূল ডিভাইসটি থাকবে কানেক্টিং ডিভাইস। তাহলে আমরা সংজ্ঞাটা দেখি, স্টার টপোলজি একটি হোস্ট কম্পিউটারের সঙ্গে অন্যান্য কম্পিউটার সংযুক্ত থাকে, অর্থাৎ সার্ভার কম্পিউটার থাকবে আমার, কানেক্টিং ডিভাইস থাকবে আমি স্টার টপোলজিতে যখন নেটওয়ার্কিং করতে চাইবো। দেখো আরেকটা ছবি, স্টার টপোলজি, অর্থাৎ বাস্তব আমরা যদি দেখতে চাই এভাবে আমার সুইচ হাব রাউটার যেটা সব কানেক্টিং ডিভাইস দিয়ে আমার ডেটা ট্রান্সমিট হবে সার্ভার থেকে অন্যান্য কম্পিউটার গুলোতে। এবার আসি আমরা দেখি স্টার টপোলজিতে আমরা কি কি সুবিধা পাবো। নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হলেও বাকি কম্পিউটারে কোনো কাজের ব্যাঘাত ঘটে না, অর্থাৎ কোন একটা কম্পিউটার নষ্ট হলে সরিয়ে ফেলবো। হাব বা সুইচ ছাড়া নেটওয়ার্কে অন্য কোনো অংশের সংযোগ বিচ্ছিন্ন হলেও নেটওয়ার্ক সচল থাকে। একই নেটওয়ার্কে ভিন্ন ধরনের ক্যাবল ব্যবহার করা যায়। কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ বা সমস্যা নিরূপণ সহজ।
এবার আসলে স্টার্ট টপোলজিতে আমরা কি কি অসুবিধা পাবো? কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচ খারাপ হয়ে গেলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, যেহেতু কেন্দ্রীয় ডিভাইস দিয়ে সবগুলি কম্পিউটার নেটওয়ার্কিং করছে। কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হয়ে গেলে আমার নেটওয়ার্ক সিস্টেম অচল হয়ে পড়ে। এতে প্রচুর কেবল ব্যবহার করা হয় বিধায় এটি খুব ব্যয়বহুল একটি নেটওয়ার্ক টপোলজি, খুব জনপ্রিয় যেমন ব্যয়বহুল। এরপর আসো একটা টপোলজি দেখি আমরা। মূল কম্পিউটার আছে, সেখান থেকে শাখা প্রশাখা আর অনেক কম্পিউটার আছে, অর্থাৎ রুট থেকে আমার ব্রাঞ্চে যাচ্ছে, সেখান থেকে আরো কম্পিউটার। তাহলে আমরা এটা ধরতে পারছি কি ট্রি টপোলজি, অর্থাৎ গাছের মতো করে আমার মূল থেকে শাখা প্রশাখা, সেখান থেকে আরো শাখা প্রশাখা বের হয়ে যাবে, সেখান থেকে আমার নেটওয়ার্কিং হবে। তাহলে সর্বশেষ যে কম্পিউটার গুলি থাকে সেখান থেকে যে কোনো একটা কম্পিউটার প্রবলেম হলে বাকিগুলি সমস্যা হবে না। সার্ভার সমস্যা হলে সম্পূর্ণ ডিভাইসে নেটওয়ার্কিং কানেকশন অচল হয়ে যাবে, ডেটা ট্রান্সমিট করতে সার্ভার ট্রান্সমিট করতে সেখানে সমস্যা হয়ে যাবে। আর একটা ছবি দেখি, এখানে অনেকগুলি কম্পিউটার কানেক্টেড, এটা ট্রি টপোলজি। যে সংজ্ঞাটা একটু ভুল দেখি আমরা, ট্রি টপোলজি এক বা একাধিক স্তরে কম্পিউটারে একটি হোস্ট কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে। এবার ট্রি টপোলজিতে আমরা কি কি সুবিধা পাব? নেটওয়ার্কের সম্প্রসারণ সুবিধাজনক, নতুন কোন সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রমে কোনো অসুবিধা হয় না। একটু আগে আমি বললাম যে কোনো একটা কম্পিউটার বাদ পড়ে গেলে আমার সমস্যা নেই, হ্যাঁ, তবে ওই যে মূল সার্ভার যে কম্পিউটার সেটা যদি নষ্ট হয়ে যায় তখনই সমস্যা হবে। তাহলে দেখো ট্রি টপোলজিতে অসুবিধা হচ্ছে মূল কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, নেটওয়ার্কের গঠনটা একটু জটিল। দেখো আরেকটা টপোলজি যেখানে সরাসরি কম্পিউটার একটা আরেকটার সাথে ডিরেক্টলি সংযুক্ত, দেখি মেশ টপোলজি, অর্থাৎ ডাটা কানেকশন কমিউনিকেট করবে, যেটা সরাসরি একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে ডাটা কমিউনিকেট করবে, এটা হচ্ছে কি আমার মেশ টপোলজি। আমরা আরেকটা ছবি দেখি, এখানেও দেখছি যে কি সরাসরি একটা কম্পিউটার একটা কম্পিউটারের সাথে কানেক্ট হচ্ছে, হচ্ছে মেশ টপোলজি। আমরা একটু সংজ্ঞাটা দেখি, মেশ টপোলজি প্রতিটি কম্পিউটার পারস্পরিক সংযুক্ত থাকে, অর্থাৎ সরাসরি ডিরেক্টলি ডাটা যাবে। তাহলে একটা কম্পিউটার নষ্ট হলে সমস্যা নেই, বাকিগুলি কাজ করবে, এটা হচ্ছে মেশ টপোলজি। সুবিধা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। 2 নম্বর সুবিধা হচ্ছে নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করে। এবার আসলে মেশ টপোলজিতে আমরা কি কি অসুবিধা পাব? এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন কনফিগারেশন বেশ জটিল, নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয় বিধায় এতে খরচ বেড়ে যায়। এখন আসো আরেকটি টপোলজি আমরা দেখি, নাম হচ্ছে কি হাইব্রিড টপোলজি। তো এখানে দেখো হাইব্রিড টপোলজি মানে কি, হাইব্রিড এর বাংলা সংকর, তার মানে হচ্ছে কি এখানে বিভিন্ন ধরনের টপোলজি ডিজাইন থাকবে। তোমরা একটু ছবিতে দেখো এখানে স্টার আছে, রিং আছে, স্টার, বাস, সবগুলি টপোলজির কম্বিনেশন যখন হবে সেটা হবে হাইব্রিড টপোলজি। যেমন আমরা যদি বলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক করতে চাচ্ছি আমি, সেখানে আমি হাইব্রিড টপোলজি, কারণ সারা বিশ্বে এক এক জায়গায় এক এক ক্ষেত্রে আমার এক এক ধরনের নেটওয়ার্ক স্ট্রাকচার আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হাইব্রিড টপোলজিটা আমরা ব্যবহার করব। তো ছবি আরেকটা দেখো, এটাও কি হাইব্রিড টপোলজি। তাহলে হাইব্রিড টপোলজি কয়েক প্রকার সংগঠনের সমন্বয়ে গঠিত, অর্থাৎ এখানে বাস থাকবে, স্টার থাকবে, রিং থাকবে, মানে সব ধরনের টপোলজি কম্বিনেশন হচ্ছে হাইব্রিড টপোলজি। যেমন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমরা বলতে পারি হাইব্রিড টপোলজি। এবার আসো হাইব্রিড টপোলজির কি কি সুবিধা আমরা পাবো। এই টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। 2 নম্বর হচ্ছে কোন একটি অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয় না, কারণ অনেক ধরনের টপোলজির সমন্বয়, কোনো একটা বন্ধ হয়ে গেলে ওই সাইট বন্ধ হয়ে যাবে কিন্তু বাকি নেটওয়ার্কিং সাইট গুলি কাজ করবে। এবার আসি হাইব্রিড টপোলজিতে আমরা কি কি অসুবিধা পাবো। 1 নম্বর হচ্ছে হাইব্রিড টপোলজির বড় অসুবিধা হলো হাইব্রিড নেটওয়ার্কের নকশা বা ডিজাইন করা খুব কঠিন, যেহেতু অনেকগুলি টপোলজির কম্বিনেশন আমার অবশ্যই ডিজাইনটা একটু কঠিন হবেই। হাইব্রিড নেটওয়ার্কে প্রচুর কেবল, নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদির প্রয়োজন হয়, কাঠামোর ব্যয় খুব বেশি। এবার আসো আমরা যেটা দেখবো,
আমরা আজকে সবকিছু অনলাইন বেস করি, সবকিছুতে আমাদের ইন্টারনেট সার্ভিস অর্থাৎ ক্লাস করি, সবকিছু অনলাইন। আমাদের আধুনিক প্রযুক্তিতে আমরা ইন্টারনেট ছাড়া আমরা বলতে গেলে সম্পূর্ণ অচল। তো যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো যে কিছু মানুষ ডেস্কটপে বসে কাজ করে, কিছু মোবাইলে কাজ করে, কিছু ল্যাপটপ আছে, আর উপরে আকাশ, অর্থাৎ আকাশ দেখলে বুঝতে সেটা কি মেঘে, তাহলে আমরা কি বুঝে নিব এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। খুব জনপ্রিয় বর্তমানে আমরা পুরো বিশ্বে ক্লাউড কম্পিউটিং এর উপর ডিপেন্ড করে, নির্ভর করে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে এটা আমরা ছবিটা দেখে বুঝছি এটা ক্লাউড কম্পিউটিং। এখন দেখো ক্লাউড কম্পিউটিং এখানে এতক্ষণ যা বললাম ওই ছবিটা আবার দেখো, যে এখানে মোবাইল আছে, তারপরে তোমার ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, সার্ভার আছে ডেটা রাখার জন্য, অর্থাৎ সারা বিশ্বের সমস্ত নেটওয়ার্কিং আমরা কিসের মধ্যে নিয়ে আসবো, ক্লাউড কম্পিউটিং। জনপ্রিয় একটা নেটওয়ার্কিং বর্তমানে এই ক্লাউড কম্পিউটিং এর অধীনে থেকে আমরা বিশ্বের যে কোনো জায়গায় যে আমরা কমিউনিকেট করতে পারি। তাহলে আমরা একটু ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞাটা দেখি। ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স, যেমন কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটি ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিষেবা। অর্থাৎ একটু করে আমি বলে দিচ্ছি তোমাদের, যখনই কোনো ক্লাউড কম্পিউটিং এর অধীনে আসবে, যেমন কোনো একটা প্রতিষ্ঠান তার ক্লাউড কম্পিউটিং এর অধীনে আনলো, তো তাদের নির্দিষ্ট কিছু সময়ের জন্য তাদের কম্পিউটার ব্যবহার করা লাগছে, অর্থাৎ 2 ঘন্টা বা 3 ঘন্টা, তখন তারা ক্লাউড কম্পিউটিং এর অধীনে কোনো একটা আইএসপি থেকে তাদের সার্ভারটা ভাড়া নিয়ে কিছুদিন কোনো জন্য, তাদেরও লাভ হচ্ছে, আইএসপি কোম্পানিরও কিন্তু প্রফিটটা হচ্ছে। এটা হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং একটা উদাহরণ, যে তারা নির্দিষ্ট সময়ের পর তাদের কাজ শেষ, তারা তাদের ওই আইএসপি কোম্পানি তাদের সার্ভারটা ফেরত দিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে কি আমার ক্লাউড কম্পিউটিং এর অধীনে কাজ করা। আমরা যে মেইল ব্যবহার করি, আমি বাংলাদেশে বসে ব্যবহার করতে পারি, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমার ইমেল আইডিটা ব্যবহার করতে পারি, তাহলে কি আমরা এটাও ক্লাউড কম্পিউটিং এর অধীনে বসে আমরা কাজ করতে পারছি। এখন আসো ক্লাউড কম্পিউটিং এর কি কি সুবিধা আমরা পাবো। কম খরচ, যেহেতু এটা আলাদা কোনো সফটওয়্যার কেনার প্রয়োজন হয় না বা কোনো হার্ডওয়্যার এর প্রয়োজন হয় না, তা স্বাভাবিক ভাবে খরচ কম হবে। সহজে ব্যবহার, ক্লাউড কম্পিউটিং এর কাজগুলো যে কোনো স্থানে বসে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যায়, তাই এটি সহজে ব্যবহারযোগ্য। সফটওয়্যার ব্যবহার, ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে অনেক উচ্চ মান সম্পূর্ণ কাজ সম্ভব করা সম্ভব এবং প্রয়োজনীয় সকল সফটওয়্যার ব্যবহার করা সম্ভব, যা হয়তো আলাদা টাকা দিয়ে কিনতে হতে পারত। অটো সফটওয়্যার আপডেট, অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এর সফটওয়্যার গুলো আপডেট করার প্রয়োজন নেই, এগুলি অটো আপডেট হয়ে থাকে, তা আলাদাভাবে এটা মেনটেন্স খরচ লাগে না। যতটুকু ব্যবহার ততটুকু খরচ, ক্লাউড কম্পিউটিং এর যতটুকু ব্যবহার শুধুমাত্র ততটুকুর জন্য টাকা দিতে হবে, যেটা ডেস্কটপ কম্পিউটিং এ সম্ভব না। এবার আসে অসুবিধা, যদি ক্লাউডে তথ্য রাখা হয় তাহলে সেই তথ্যের গোপনীয়তা ভঙ্গের সম্ভাবনা থাকে, তথ্য করাপ্টেড হয়ে গেলে যেতে পারে নিমিষে, পর্যাপ্ত নিরাপত্তা নাও থাকতে পারে, তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। এগুলি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা। কিন্তু আমরা আজকে বর্তমান যুগে ক্লাউড কম্পিউটিং এর অধীনে থেকে কিন্তু আমাদের অনেক কাজ করে ফেলছি। আচ্ছা, এবার আসো আমরা আমাদের এতক্ষণ যা আলোচনা করলাম তার মধ্য থেকে, আমরা প্রতিবারই আমরা একটা বাড়ির কাজ করি, আমরা জাস্ট প্র্যাকটিস করব আমরা বাসায়, যাতে আমার বুঝতে সুবিধা আমি কতটুকু জানলাম। তো দেখো দুটো ছবি দেওয়া আছে এখানে, একটা হচ্ছে চিত্র ক, চিত্র খ। আশা করি ছবি দুটা কোন টপোলজির মধ্যে তোমরা বুঝতে পারছো। এখানে কোশ্চেন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং কি, ক্লাউড কম্পিউটিং ব্যাখ্যা করো, এগুলি আমরা পড়ে ফেলছি। চিত্র ক কোন ধরনের টপোলজি এটাও আমরা জানি, সেটা বর্ণনা করতে বলা হচ্ছে, পারবো আমরা আশা করি। চিত্র ক, চিত্র খ এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, বিশ্লেষণ পূর্ব তোমার মতামত দাও। তো তোমাদেরকে একটা বাড়ি কাজ দেওয়া, অর্থাৎ তোমরা একটু প্র্যাকটিস করে নিজেকে বুঝা যে তোমরা আসলে কতটুকু বুঝতে পারলে। বহু নির্বাচনী প্রশ্ন, 1 নম্বর হচ্ছে ল্যানের পূর্ণরূপ কি, আশা করি 4 থেকে 1টা পারবে। 2 নম্বর হচ্ছে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী বা কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটারের সংযুক্ত হওয়ার টপোলজিকে কি বলে, 4টা উত্তর এখানেও দেওয়া আছে। তারপরে 3 নম্বর হচ্ছে কমিউনিকেশন সিস্টেমে ব্যবহৃত হয়, এটাও আশা করি পারবে।
চার নম্বর হচ্ছে হাইব্রিড টপোলজির উদাহরণ কোনটি, চারটা দেওয়া আছে। আর পাঁচ হচ্ছে কয়েকটি সাধারণ নেটওয়ার্ক, এটাও আলোচনার মধ্যে থেকে আসে, অর্থাৎ তোমাদেরকে একটা ধারণা দেওয়া যে আমি পড়লাম ঠিক আছে, আমি কতটুকু আমি জানলাম বুঝলাম। তো আজকে এতটুকু পর্যন্ত আমাদের ক্লাস, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, বাসায় তোমরা একটু পড়ালেখা করবে।